করিতে চাহিতেছেন? চাহিতেছি। ভালোবাসিতেছেন? বাসিতেছি। কাছে আসিবেন? আসিব। ঘনিষ্ঠ হইবেন? হইব। আমি একটা নতুন চাকরি পেয়েছি। কোথায়? হাসপাতালে। চুপ করে আছো, বলো না ভালোবাসো আমাকে, বলো না ভালোবাসো আমাকে, বলো না। সরি ম্যাম, রণবীর সিং নামে তো এখানে কোনো ওয়ার্ড বয় কাজ করে না। কিন্তু বলতে হবে আমাকে, যা যা আমাকে বলেছো সব কিছু ডকুমেন্ট আমার চাই, প্রমাণ চাই, বলো। দেখো, আমি অনেকদিন আগে এখানে কাজ ছেড়ে দিয়েছি, আমি কিছুই জানি না, আমাকে ছেড়ে দে। না, তোমাকে ছাড়া যাবে না। এই সমস্ত কিছু সঠিক তথ্য আমার চাই, যা একমাত্র তুমি আমাকে বলতে পারবে। না, আমি একা বলতে পারবো না, আর একজন আছে। কে? সজনি আয় না বাল, হ্যালো, কে বলছেন? আমি সন্ধ্যা সেনের সঙ্গে কথা বলতে চাই। সন্ধ্যা মাসি? দেখছি দেখছি, একটু ধরুন একটু ধরুন। সন্ধ্যা মাসি, ও সন্ধ্যা মাসি, তোমার ফোন আছে। সন্ধ্যা, সন্ধ্যা মাসি, তোমার ফোন আছে। এখন আবার কে ফোন করলো? রাজ্যের কাজ পড়ে রয়েছে, কাপড় কাচা হয়নি, ঘর পচা হয়নি, বিছানা পর্যন্ত পরিষ্কার হয়নি। দেখুন দেখুন দেখছি। হ্যালো, কে বলছেন? আপনি যখন প্রেগনেন্ট ছিলেন, আপনার গর্ভে যমজ সন্তান ছিল। তুমি কে বলছো? কে বলছো? তুমি কে বলছো বলো? এই কথা পৃথিবীতে তিনজন ছাড়া কেউ জানে না, তুমি কে বলছো? কে তিনজন? সে কথা তুমি জানে কি করবে? কে বলছো তুমি? কে বলছো? তিনজনটা কে, কারা? তুমি তুমি কে বলছো? কে বলছো তুমি? আপনি আমার কথার উত্তর দিন। আমি যদি ভুল না করি তাহলে তুমি সোমদত্তা, সোমদত্তা বলছো? হ্যালো, হ্যালো, তুমি কথা বলছো না কেন? কথা বলছো না কেন তুমি? হ্যাঁ হ্যাঁ বলছি, এবার বলুন, বলুন সত্যিটা। আমি যেটা বলছি সেটাই ঠিক তো? দুজন তো? আমি
সে তোমাকে স্ট্রেচারে নিয়ে যাচ্ছিল। তার মানে অঙ্ক মিলে গেছে, অঙ্ক মিলে গেছে। কি অঙ্ক মিলে গেছে, কি অঙ্ক মিলে গেছে বলো? আমার কিছু না। হ্যালো 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 কে? তার মানে ইফ আই এম নট রং, ওই তিনজনের মধ্যে অবশ্যই একজন হচ্ছে সন্তানের পিতা, প্রলয় সেন। কি হলো এরকম চমকে গেলে কেন? হ্যালো হ্যালো করছো কি? দেখে তো মনে হচ্ছে মাথায় বাজ পড়েছে। রে কি হয়েছে, এরকম পোড়া গাছের মতো দাঁড়িয়ে আছো কেন বলো, কি হয়েছে? ও জানলো কি করে? হ্যাঁ কি জানলো কি করে, কে জানলো, কি হয়েছে? জানলো কি করে? জমে খির হয়ে যাবে। আর হচ্ছে গিয়ে পাঁঠা 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 180 পাঁঠা 180 তোমার কোন শালা সম্বন্ধে রয়েছে যে 180 টাকায় পাঠা দেবে? না না আমি সে কথা বলছি না বটে, বলছিলাম যে আপনার প্রেশারটা 180 বটে, নিচেরটা তো দেখা হয়নি, এই নিচেরটা একটু দেখছি। একবার উপরটা দেখছি, একবার নিচেরটা দেখছি, কেন সিঁড়ি ভাঙা অঙ্ক করছে? হ্যাঁ
আপনার চা। আরে চা খাবো কি করে, ডামাত বেঁধে রেখেছে বাড়াতে ফর্দ। খোলো খোলো খোলো। এই জন্যই আপনাকে না দেখতে ইচ্ছে করে না, কিন্তু কিন্তু একটা টান পড়ে গেছে তো। অবলা জীব তো। এই আমি অবলা জীব, টাকলু কোথাকার, নিজের মাথায় যেন কত চুল, বাবরি চুল। ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ।